জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এএসপি এসবি সিদ্দিকুর রহমান ঘাতকরা ঝড়শিদে উঠতে চেষ্টা করে, সে বাধা দিয়েছিল, তাকে সেখানে হত্যা করে এবং আরও অনেকে গুলিবিদ্ধ হয়। তা ওই একটা বাড়িতেই কিন্তু শুধু হত্যাকাণ্ড চালায় নাই, আর মেজপুর বাড়ি সেখানে আক্রমণ করে শেখ ফজল হক মনি মুক্তিযোদ্ধা বাংলাবাণীর সম্পাদক তাকে হত্যা করলো, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যুমণি, সে আমার সেজপুপুর মেয়ে। আবার সেজপুপুর বাসায় মিন্টু রোডে সেখানে আক্রমণ করলো আর একটা দল, সেখানে যে বাড়ির সবাইকে বাসার ঘর ডেকে নিয়ে তারা ব্রাশ ফায়ার করলো। আমার ফুফা কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাত মুক্তিযোদ্ধা, তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, রাসেলের থেকে একটু বড় ছিল, রাসেলেরই খেলার সাথে, তার নাতি 4 বছরের সুকান্ত, ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সেনেবাদ ছিল, সেও সাংবাদিক ছিল, ভাগ্নের ইন্টু, বাড়ির কাজের মেয়ে এবং তার ছোট্ট শিশু বাচ্চা প্রায় 6-7 বছরের ছিল এরকম, পটকা এবং পটকার মা সহ ওই বাড়িতে আরও সবাইকে হত্যা করলো গুলির আঘাতে। আমার ফুপু, আমার আর একটা ফুফাতো বোন বিউটি এবং রিনা, আমার ফুফাতো ভাই খোকন, সকলে আহত ছিল। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। ওই দিন যখন ধানমন্ডি বাড়ি আক্রমণ করে তখন তাদের যে কামানের গোলা মোহাম্মদপুরে কয়েকটি বাড়িতে আঘাত করে, সেখানেও প্রায় 10 জন মানুষ মারা যায় এবং অনেকে আহত অবস্থায় ছিল। সেই মৃত্যুতে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও আমি আজকে দিয়ে স্মরণ করছি। মাত্র 3.5 বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হাতে পেয়েছিলেন সময় দেশ গড়ার, এই 3.5 বছরও কিন্তু তাকে সেভাবে সময় দেওয়া হয়নি। যেদিন থেকে তিনি বাংলার মাটিতে পা রাখলেন তারপর থেকেই যে কিন্তু ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করলো, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করা, চেতনাকে ধ্বংস করা, স্বাধীনতার আদর্শকে নস্যাৎ করা, এটাই ছিল এদের লক্ষ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দলের ভিতরে আমার বাবার মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক সহ যারা জড়িত ছিল আর তাদেরই মূল শক্তি ছিল সেনাবাহিনীতে, কিন্তু সেনাপ্রধান হয় কিন্তু উপসেনাপ্রধান বলে কেউ হয় না। তবে জেনারেল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা যারাই ছিল, আমি জানি বঙ্গবন্ধু শেখ মুজিব সবাইকেই অত্যন্ত স্নেহ করতেন, কাজেই তার সংসারটা টিকিয়ে রাখার জন্যই তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে সে কর্মরত ছিল, সেখান থেকে নিয়ে এসে ঢাকায় উপসেনাপ্রধান করে তাকে রেখেছিল। কিন্তু সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করত না, স্বাধীনতা বিশ্বাস করত না, কারণ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর একজন হিসেবে পাকিস্তান থেকে যে সমস্ত অস্ত্র প্রেরণ করা হয়েছিল সোয়াত জাহাজে, সেই জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল। জাতির পিতা আপনারা জানেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়তে নির্দেশ দিয়েছিল, সংগ্রাম কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল এবং সমস্ত জায়গায় একটা ব্যারিকেড সৃষ্টি করতে নির্দেশ দিয়েছিলেন, এবং
তার ওই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের সার্বিক পরিচিতি বা মানে সার্বিক প্রস্তুতি নেবার নির্দেশ তিনি দিয়েছিলেন। 7ই মার্চের ভাষণ গভীরভাবে যদি শোনেন দেখবেন যে তিনি কিন্তু স্বাধীনতা অর্জনের জন্য যা যা দরকার সবই তিনি নির্দেশ দিয়েছেন এবং কীভাবে গেরিলা যুদ্ধ হবে তার প্রস্তুতি নেবারও নির্দেশ দিয়েছিলেন। এবং সেই আহ্বানের সাড়া দিয়েই কিন্তু সাধারণ মানুষকে এবং আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ তা কিন্তু সমস্ত বাংলাদেশে তারা সক্রিয় ছিল। এবং জিয়াউর রহমান যখন এই সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে যায় সেখানে কিন্তু পাবলিক তাকে ঘেরাও দেয় এবং ধরে নিয়ে আসে। যেহেতু 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর তারা আক্রমণ শুরু করে দেয়, প্রথমে রাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানায়, তখন ইপিআর এবং ধানমন্ডি 32 নম্বর রোড, পূর্ব থেকে যেহেতু প্রস্তুতি ছিল এবং একটা নির্দেশনাও ছিল এবং স্বাধীনতার যে আনুষ্ঠানিক ঘোষণাটা সেটা ওই ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমেই সেটা প্রচার করে দেওয়া হয়। যখনই তারা আক্রমণ শুরু করে তার পরবর্তীতে সেটা প্রচার করা হয়। এবং যে চারজন ওখানে ছিল, একজন সুবেদার মেজর শওকত আলী সহ, তারা কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর কাছে ধরা পড়ে, দীর্ঘদিন অত্যাচার করে তাদেরকে কিন্তু হত্যা করে। তো জিয়াউর রহমান সেই সোয়াত জাহাজ থেকেই অস্ত্র নিয়ে আসতে গিয়েছিল। আর ওই 25শে মার্চ জাতিপিতা ঘোষণা দেওয়ার পরেও কিন্তু জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরই একজন সৈনিক হিসেবেই, তাদের একজন সামরিক অফিসার হিসেবেই কিন্তু কাজ করছিল। এবং তার হাতে চট্টগ্রামে বহু আমাদের নেতাকর্মী যারা ব্যারিকেড দিচ্ছিল তার হাতে কিন্তু অনেকেই নিহত হয়েছে, তাদেরকে সে সবসময় বাধা দিয়েছে। কিন্তু জাতির পিতার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা 26 তারিখ দুপুরবেলা চট্টগ্রামের যিনি সাধারণ সম্পাদক হান্নান সাহেব তিনি প্রথম পাঠ করেন। এরপরে একে একে আমাদের ওখানে যারা নেতৃবৃন্দ সবাই পাঠ করেন। এবং সেই সময় নেতৃবৃন্দের মধ্যে একটা কথা ছিল যে একজন সামরিক অফিসারকে দিয়ে যদি ঘোষণাটা পাঠ করানো যায় তাহলে এটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ মনে হবে। তখনই জিয়াউর রহমানকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়, কারণ আপনারা মেজর রফিক আমাদের এমপি সংসদ সদস্য তার বই যদি পড়েন সেখানে তিনি স্পষ্ট লিখেছেন, কারণ প্রথমে তাকে বলা হয়, তিনি তখন পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছেন এবং অ্যাম্বুশ করে বসে আছেন, তিনি বলছেন আমি যদি সরে যাই তাহলে ওরা এটা দখল করে নেবে। তো জিয়াউর রহমানকে যখন ধরে আনা হলো এবং কালুঘাট বেতার কেন্দ্র থেকে ট্রান্সমিশন অফিস সেখানে, সেখান থেকে তাকে দিয়েই কিন্তু ঘোষণাটা পাঠ করানো হলো। প্রথম দিকে পাঠ করতে চেয়ে কিন্তু অনেক আপত্তি ছিল, যাক তাকে দিয়ে পাঠ করানো হলো। তো সেইভাবেই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। এবং এ কথাটা সত্যি যে মৃত্যু জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। আমাদের অনেক মুক্তিযোদ্ধারা আহত হয়েছে, বিভিন্ন ফিল্ডে যুদ্ধ করেছে, কিন্তু তার কিন্তু সেরকম ধরনের কোনো ইতিহাস নাই, এটা হলো বাস্তবতা। এবং আমাদের চট্টগ্রামের নেতারা, আপনি এখনও আমাদের মোশাররফ সাহেব এমপি আছেন, তিনিও একজন সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, তারা কিন্তু জিয়াউর রহমানের নাম দিয়েছিল মিস্টার রিট্রিট। ওনাদের কাছেই গল্প শুনেছি যে যেখানে যুদ্ধ লাগতো তার থেকে অন্তত 3 মাইল দূরে যে জিয়াউর রহমান থাকতো, সে কখনও অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ সামনাসামনি করে নাই। হ্যাঁ, সে তার নেতৃত্ব দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য। তো এইভাবেই কাজী সেই জিয়াউর রহমানকেই পেয়েছিল খন্দকার মোস্তাক তার দোসর হিসেবে, সেই ছিল তার শক্তি, মূল শক্তির উৎস। কারণ ক্ষমতা যদি এভাবে দখল করতে হয় আর হত্যাকাণ্ড যদি চালাতে হয় তাহলে সামরিক বাহিনীর নিশ্চয়ই কিছু সহযোগিতা তার দরকার ছিল, এবং সেই মোস্তাক জিয়া মিলেই কিন্তু এই চক্রান্তটা করেছিল। তবে আমি বলবো যে আমি যেটা, জিয়াউর রহমান কিন্তু এমন কোনো মাস নেই, মাসে অন্তত একবার হলেও জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দুইজন আমাদের বাসায় নিয়মিত আসত। ডালিমের শাশুড়ি, ডালিমের বউ, ডালিমের শালির, এরা কিন্তু সারাক্ষণ আমাদের বাড়িতেই, এমনকি 27 তারিখে জয়ের জন্মদিন আমরা ঘরোভাবে করি জুলাই মাসে, সেদিনও ডালিমের
বউ ডালিম তারা আমাদের বাসায়। আর তারপরে আমরা 30 তারিখে রওনা হয়ে 31 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই, মাত্র 15 দিন। এই 15 দিনের মধ্যেই আমরা পেলাম সেই নির্মম সংবাদ। আর মোস্তাক চেয়ার উপর নির্ভর করে যে রাষ্ট্রপতি হয়েছিল, আপনারা যদি একটু লক্ষ্য করেন, সে কতদিন থাকতে পেরেছিল? থাকতে কিন্তু পারে নাই, মির্জাফরও পারে নাই। মির্জাফর সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে সে নবাব হয়েছিল, কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই, কারণ বেইমানদের ব্যবহার করে সবাই, কিন্তু তাদেরকে বিশ্বাস করে না, রাখে না। ঠিক জিয়াউর রহমান সেই কাণ্ডই করেছিল, মোস্তাক কিন্তু 3 মাসও পূর্ণ করতে পারে নাই, তাকে বিদায় নিতে হয়েছিল। জেলখানায় যে হত্যাকাণ্ড হয় সেটাও কিন্তু জিয়াউর রহমানের নির্দেশে সেই করে, কারণ সেই সময় তখন সর্বভাই ক্ষমতার অধিকারী এবং সে এতই মোস্তাকের মানে আস্থাভাজন ছিল যে মোস্তাক নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে সাথে সাথে কিন্তু জিয়াউর রহমানকেই মানে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়। কাজে এই যে চক্রান্ত ষড়যন্ত্র, এবং 32 নম্বরে রাসেলকে হত্যা করার উদ্দেশ্যটাই ছিল, সেটা কোনি রশিদ ফারুকদের কথাই আছে, ওই মানে বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন না থাকে। এবং আমি 32 নম্বরেই কিন্তু একটা বাসার দোতলায় ভাড়া থাকতাম, ঠিক দ্বিতীয় বাসাটাই থাকতাম, সেখানেও কিন্তু আর্মি গিয়েছিল। আমি যেহেতু বিদেশে ছিলাম এবং আমার একটা ফ্রিজে কিন্তু গুলির দাগও ছিল, আমি আমি তখন মাত্র 15 দিন আগেই তো আমরা দেশ ছাড়ি, তখন তো ভাবতে পারিনি যে এভাবে একদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এটা শোনা যেত, কিন্তু আমার আব্বা তো সেটা বিশ্বাস করতেন না। তিনি তো বাংলাদেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন, তাকে অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এমনকি ইন্দিরা গান্ধী নিজেও বলেছেন, উনি বলছে ওরা আমার ছেলে, ওরা সন্তানের মতো, ওরা আমাকে কেন মারবে। ওনার একটা অন্ধবিশ্বাস এদেশের মানুষের উপর ছিল যে ওনার গায়ে কেউ হাত দেবে না, কেউ মারবে না। কিন্তু যারা ঘরে সেখান থেকেই ষড়যন্ত্র, মেজর নূর, কামাল মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়ে রণক্ষেত্রে যায়, তারপরে একটা পর্যায়ে তাকে নিয়ে এসে কর্নেল ওসমানী সেনাপ্রধান তার এডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়, আর এই মেজর নূরও তার সাথে একই সাথে এডিসি ছিল, দুজন একসাথে। দুর্ভাগ্য যে সেই নূরের হাতেই কিন্তু কামালের মৃত্যু, কারণ যখন আক্রমণ করে নূরকে, যখন কামাল দেখে যে সে আসছে ও বারান্দার কাছে চলেছে, তখন ও মানে এই আমি যেটা ওখানে মুহিতের কাছে শোনা যে ও বলছিল যে ও আপনারা এসে গেছেন, দেখেন কারা যেন আমাদের বাড়ি আক্রমণ করছে, এই কথা বলে শেষ করতে পারেনি, সেখানেই কামালকে গুলি করে হত্যা করে। আর সব আর আমার মা যে সাহসের পরিচয় দিয়েছেন, এই অবস্থায় কোনো মানুষ জীবন ভিক্ষা চায়? আমার মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি। যে মুহূর্তে তিনি দেখেছেন যে আমার বাবাকে হত্যা করা হয়েছে, তিনিও বলেছিলেন যে তোমরা আমাকে হত্যা করো, আমি এখান থেকে এক পা নড়ব না। তিনি কিন্তু নিজের জীবন দিয়ে গেছেন, কারণ তার জীবনে কোনো চাপ হয়নি, বাবার আদর্শ, আমার বাবা যা চেয়েছেন উনি তার পাশে থেকে থেকে সেই কাজগুলি করেছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তখন সরাসরি ছিলাম তার বক্তব্যে।